আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ মাসুদ ভাই ভালো আছে, আল্লাহর রহমতে। তো রকি ভাই, আবারও ছুটে চলে আসলাম। তো শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন। আমার নাম মোহাম্মদ শাহরিয়ার হোসেন রকি, আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম। আমার এটাই হলো পরিচয়। আমার নাম দেই খামার, রকি ডেইরি ফার্ম। এটা হলো ঈশ্বরদী অরণখোলা হাট কেন্দ্রিক, হাটের উত্তর পাশে। আর আমার এই পরিচয় দিলে ইনশাল্লাহ আজ থেকে দুই চার পাঁচ বছর ধরে ব্যবসা করে আসতেছে অনলাইনে। আমি কোনো ক্যাশ অন ডেলিভারি বিক্রি করি না, আর কোনো ক্যাশ অন ডেলিভারি ক্রেতা আমার কাছে ফোন দিবেন না, কারণ ওই ধরনের ব্যবসায়ী আমি না। বাসায় গিয়ে টাকা আনার মতো সময় আমার নাই। আচ্ছা আচ্ছা। আর আপনার কাছে যে ধরনের গরুগুলো পাওয়া যায়, গরুগুলো তো মূলত কমার্শিয়াল খামারিরাই বেশি নেয়? জি, বেশিরভাগই কমার্শিয়ালরা নেয়, এবং কমার্শিয়াল যারা খামারি তাদের হলো আসলে তারা বোঝে যে কে গরু বিক্রি করে, কে খামারি, কে ক্রেতা বিক্রেতা, এরা তারা ভালো বোঝে। যার ফলে আমার কাছে ম্যাক্সিমাম আসে না, গরু টাকা পাঠাই দেয় ব্যাংকে, তারপরে আমি গরু পাঠাই, অথবা সরাসরি যারা আসলে আলহামদুলিল্লাহ স্বাগতম, সরাসরি নিলে আরও বেশি ভালো। আচ্ছা আচ্ছা। তো আজকে কতগুলো গরু দেখাবেন? গরু দেখাবো অনেক গরু, প্রায় 20-30টার মতো ছিল, সকালে প্রায় 10-12টার মতো চলে গেছে, এখন আপাতত 10টার মতো দেখাবো। আচ্ছা, তো গরুগুলো দর্শকদেরকে দেখাই। ঠিক আছে। প্রথমে আমাদের সামনে একটা জোড়া নিয়ে আসলেন দর্শকদেরকে দেখানোর জন্য, তো কি জাতের এগুলা? এই দুটো হলো নেপালি গির। দুইটাই নেপালি গির, পাকিস্তানি নেপালি গির। এই গরুগুলো আসলে জাতটা নেপালি, কিন্তু এই কালারটা পাকড়া, এই কারণে পাকিস্তানি নামে ইউনিক নামে সবাই চেনে। মাশাআল্লাহ। এই ধরনের গরুগুলা সৌন্দর্যের কারণে গরুগুলা চাহিদা বেশি। দুইটারই দেখেন অনেক সুন্দর নাভি, কম্বল, পা গুলো মোটা, এবং বয়স অনুযায়ী বেশ ভালো গ্রোথ। মাশাআল্লাহ, নিঃসন্দেহে ভালো গরু, দুইটাই ভালো গরু। দর্শক দেখতে পাচ্ছেন, বয়সগুলো কেমন এগুলা? বয়স এটা হলো 16-17-18 এরকমই হবে, আনুমানিক 18-এর ভিতরে হয়ে যাবে বয়স। 18-এর ভিতরে হয়ে যাবে না, 24-এ এগুলা কুরবানির জন্য উপযোগী, রেডি হবে কুরবানিতে, 24-এ চলবে। মাশাআল্লাহ। দামটা কেমন রাখছেন? দামটা দুইটা গরুতে ভাই আমি জোড়াতে বিক্রি করব 2,60,000 টাকা হলে আমি বিক্রি করব। 2,60,000 টাকা? জি, 2,60,000। তো এখানে কি কিছু কনসিডার করা যাবে? কনসিডার সম্মান, কারণ আপনি আহামরি তো দরদাম করেন না। আমি দরদাম বেশি করিও না, চাইও না। দর্শকরা দেখলেই বুঝতে পারবে গরু অনুযায়ী দাম কেমন, সেটা দর্শকরা বুঝলে দেখলেই বুঝবে। মাশাআল্লাহ। তো পরবর্তী গরুগুলো দেখাই। ঠিক আছে, চলেন। পরবর্তীতে আরেকটা গরু নিয়ে আসলেন আমাদের সামনে, মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কালার, সাধারণ কালার ভাই, দুইটাই দেখেন, সাদা কালো একটা, লাল কালো একটা। মাশাআল্লাহ, লাল সাদা একটা। তো এই সমস্ত গরুগুলো ভাই সৌন্দর্যের জন্য সবাই পরিচিত। তো এটা এই সপ্তাহে জোড়া, আমি জোড়া জোড়া আকারে 3-6টা গরু রাখছি, 3টা জোড়া দেব। আসলে এই সমস্ত গরুগুলো কিন্তু আগে বাংলাদেশের মানুষ খুব একটা পেত না, কিন্তু বছর 1-1.5 বছর ধরে হলো আপনার মাধ্যমে প্রচুর পাচ্ছে। হ্যাঁ, প্রচুর। আমি বাংলাদেশে মোটামুটি আমি 50% গরু মনে হয় পাকড়া আমার কাছ থেকেই যায়, আমার একটা ধারণা, বেশিও যাইতে পারে। তো এই সমস্ত গরুতে আসলে একসময় মানুষ প্রচলন ছিল না, জাতটা কী, মানটা কী, আসলে ইউনিক গরুগুলো আগে লোক চিনত না। এখন বর্তমান অনলাইন, ফেসবুক, ইউটিউব বিভিন্ন জানার মাধ্যম আসার ফলে আমরা গরু সবাই জাত মান সবগুলোই আমরা চিনি। এটাও একটা আমাদের বড় একটা পাওয়া। এগুলোর বয়সগুলো কেমন? এগুলো বয়স হলো 12-13 মাস। 12-13 মাস? জি, 12-13 মাস। 24-এ কি হবে রেডি? হ্যাঁ, 24-এর কাছাকাছি হয়ে যাবে, রেডির কাছাকাছি হয়ে যাবে। মাশাআল্লাহ। তো দাম কেমন রাখছেন? এই দুইটার দাম রাখছি 2,50,000 টাকা। দুইটার দাম রাখছেন 2,50,000 টাকা? জি জি। তো সেক্ষেত্রে কিছুটা কনসিডার করা যাবে? কিছুটা কনসিডার তো দাম দর হবেই, দর্শক নিলে অবশ্যই কিছু দাম দর করতে পারবে, দর্শক কিছুটা দরদাম করতে পারবেন। খুবই ভালো কোয়ালিটির গরু এখানে দেখেন, নাভি কোমল কত সুন্দর, এবং মাশাআল্লাহ দুইটারই খাওয়ার রুচি ভালো, নাভিও ভালো, কম্বলও ভালো, কালারটাও অনেক ইউনিক দুইটা গরুরই। তো পরবর্তী গরুগুলো দেখাই। ঠিক আছে, পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম, মাশাআল্লাহ আরেকটা সুন্দর কোয়ালিটি, সুন্দর কালারের গরু, অসাধারণ কালার ভাই। এটা সাদার ভিতরে লাল, অসাধারণ কালার। এটার বয়সটা কেমন? এটার বয়সে 8 মাস। এটার বয়সটাও 8 মাস? জি জি। দর্শক, 8 মাস বয়সের আরেকটা ষাঁড় বাচ্চা আপনারা দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ। প্রত্যেকটা করে দেখেন ভাই, খানা দানা কোনো অংশে কম না। এই জাতের গরুগুলো আসলেই খানা দানা যে এত ভালো, আর রুচি
মাশাআল্লাহ গরু এই সমস্ত গরু লালন পালনে কোনো দর্শকের কষ্ট হবে না যা দিবে তাই খাবে এটার দামটা কেমন রাখছেন এটাও জোড়াতে বিক্রি করব ভাইজান আমি বলছি এটা এবং এটার পরেরটা জি জি তো পরেরটাও দর্শক আপনাদেরকে দেখাই পরেরটাও দর্শক দেখতে খুবই ইউনিক খুবই ইউনিক এই ধরনের কালার সচরাচর পাওয়া যায় না 100 তে একটা পাওয়া যায় ভাই দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এটা যখন একটু বড় হবে বা যখন কুরবানি উপযুক্ত যখন হবে তখন হাটে নিলে তখন এটার প্রতি প্রায় সবারই চোখ থাকবে আকর্ষণীয় কুরবানি তো সবসময় আকর্ষণীয় কালার গুলাই বেশি পছন্দ করে আর এই কালারটা যত বড় হবে তত আরো ফুটন্ত হবে গোলাপের মতো মাশাআল্লাহ তো এই দুইটা জোড়াটা কেমন চাচ্ছেন এই দুইটা 1.5 লাখ টাকা ভাই 1.5 লাখ টাকা হলে বিক্রি করব এই দুইটা 1.5 লক্ষ টাকা হলে বিক্রি করবেন জি দামাদামি নাই 1.5 লাখ টাকা বরাবর মাশাআল্লাহ তো পরবর্তীতে কি তো আরো গরু আছে না জি জি তো দর্শক চলুন দেখাই আপনাদের ঠিক আছে পরবর্তীতে আরেকটা গরু নিয়ে আসলেন আমাদের সামনে মাশাআল্লাহ সব একই গরু হ্যাঁ রাতি শাইওয়াল পাকিস্তানি শাইওয়াল ভাই দেখেন মাশাআল্লাহ কালার কত সুন্দর নাভি কম্বল গলার পুরোটাই নাভি সব কিছু দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ গরু কাকে বলে দেখেন এই এটার বয়সটা কেমন এটার বয়স ভাই 20 মাস বয়সটা 20 মাস হবে না জি 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 একদম ফুটন্ত গোলাপ ভাই যে কোনো খামারি এটা 24 এ রেডি করবে রেডি করতে পারবে 100% দাঁত হয় এখন তো এটা বারন্তর সময় বারন্তর সময় দাঁত হয় নাই গরু মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন তো আপনি তো জানাছিলেন এখানে চারটা লাট একসাথে দাম দিবেন চারটা লাটে দেব ভাই লটে দেব আমার কোন এগুলো ভাই যদি দেখে ভিডিওটা তাহলে সে লটে চারটা একবারে দাম দর করে নিতে পারবে দ্বিতীয়টা দর্শক দেখতে পাচ্ছেন এটারও কিন্তু কালারটা মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর কালার অনেক সুন্দর কালার এগুলো যখন আর একটু বড় হবে অনেক সুন্দর লাগবে দেখতে জি এটাও তো সেম বয়সী মনে হয় হ্যাঁ সেম প্রত্যেকটা গরু 24 এর জন্য পারফেক্ট জি 20 থেকে 21 মাস 22 মাস এরকমই হবে 2-4 মাসের ভিতরে গরু দাঁত হয়ে যাবে সবগুলো এই গরুগুলাই কুরবানির ঈদের মনে হয় আর 9 মাস আছে জি 3 ডাবল দাম হয়ে যাবে জি ইনশাআল্লাহ প্রোটিন খাবার দিলে এদের যে খাদ্য চাহিদা আর যে শরীরের এখন চামড়া যে লুজ প্রত্যেকটা গরু পর্যাপ্ত পরিমাণে লুজ দেখেন লুজ করতে দেখছেন ভাই পর্যাপ্ত লুজ যেখানে টানবো সেখানে লুজ জায়গা আছে এবং কালার সুন্দর সব কিছু মিলায় মাংস চামড়া এই সব কিছু দিয়ে এদেরকে পারফেক্ট 24 এর জন্য মাশাআল্লাহ পরবর্তীটা দেখাই পরবর্তীটা দর্শক গরু কাকে বলে ভাই লাল পাকরা এত সুন্দর একটা কালার আল্লাহ পাক অপার সৃষ্টি কাকে বলে দেখেন দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সৌন্দর্য দিক দিয়ে এগুলা 100 তে 100 ভাই আর আমি নিজেও সৌন্দর্যর পূজারি এই গরুর আমি নিজেও একটা প্রেমিক আমি ব্যবসায়ী হিসেবে না এই গরুর আসলেই আমি ভক্ত পাকড়া গরু তো পাকড়া গরুগুলো আমার আসলেও ভালো লাগে বিক্রি না হলেও কিনি বিক্রি হলেও কিনি সবসময় আমার এটা একটা নেশা এবং পেশা এটার বয়সটা কেমন এটার বয়স 22 মাস এটার বয়সটা একটু বেশি জি এটা বয়স বেশি হয়তো বা 2 মাসের ভিতরে দাঁত হয়ে যাবে ইনশাআল্লাহ মাংস লাগা ধরে গেছে পর্যাপ্ত পরিমাণ জি এখনই মাংস আছে যায় ইনশাআল্লাহ খাওয়া দাওয়া রুচি দেখেন ভাই পর্যাপ্ত পরিমাণে খায় এটা দেখলাম 3 নাম্বারটা জি এটা 3 নাম্বারটা তো দর্শক চলুন 4 নাম্বারটা দেখাই ঠিক আছে সেম গরু 4 নাম্বারও সেম গরু কালারটা একটু ভিন্ন কালারটা একটু ভিন্ন এটা হলো লাইট লাইট কালার পাকড়ার ভিতরে লাল কালারটা লাইট আর সাধারণ কালার নাভি কম্বল এটার বয়সটা কেমন এটার বয়স 20 মাস ভাই 20 মাস বয়স না 20 মাস বয়স আসলে গরু কাকে বলে ভাই গরু সরাসরি না দেখলে এসব গরু বুঝবে না সরাসরি দেখতে হবে যদি সরাসরি না দেখে তাহলে এই গরুর বর্ণনা করে তাকে বোঝানো যাবে না মাশাআল্লাহ এটার বয়সটাও সেম 20 মাস 24 এ পারফেক্ট 24 এ একদম পারফেক্ট আচ্ছা এখন দামটা সম্পর্কে যদি একটু বলতেন গরুগুলো চারটা যদি ভাই লটে নিতে চাই তাহলে আমি 1.5 লাখ টাকা করে দাম রাখছি চারটা গরু 6 লাখ টাকা দাম পড়বে চারটা গরু 6 লক্ষ টাকা জি 6 লক্ষ টাকা দর্শক এখানে কি কিছু কনসিডার করা যাবে এখানে কনসিডার আমি কিছু করব তাকে সম্মানী করে দেব কনসিডার কিছু করা যাবে কনসিডার কিছু করা যাবে খুব একটা বেশি না এক দামে তো গরু বিক্রি হয় না আর গরু জিনিস কোনো সময় কেউ এক দামে কিনতেও চায় না না আবার কেনে অবশ্যই দরদাম করে দরদাম কিছুটা সবাই করতে অভ্যস্ত তো আসলে গরু বিক্রি করতেই হবে সেই হিসাবে আমি দামও চাইছি আহামরি না সীমিত দাম
আবার সীমিতভাবে বিক্রি করব ইনশাআল্লাহ সীমিতভাবেই বিক্রি হবে জি জি মাশাআল্লাহ গরুগুলো দেখলাম আমরা তো সত্যি কথা বলতে আমার নিজের কাছেও ভালো লাগতেছে আপনার এই গরুগুলো দেখে ভাই এই সমস্ত গরু আসলে আমি নিজে শখের বশেই কালেকশন করি বিক্রি হওয়া না হওয়া এটা আল্লাহর রিজিকে থাকলে হবে তো দর্শক যদি আসে আমার কাছে সরাসরি এই গরুগুলা নিক বা না নিক তার ভালো লাগবে সে ভালো থেকে সে একটা দুইটা নিতেও পারে নাও পারে কিন্তু তার ভালো লাগবে এই কারণে আমি কালেকশন করি আমার নিজের ভালো লাগা থেকে আর বিক্রি হয়ে গেল ইনশাআল্লাহ হয়ে গেল এটাই আচ্ছা আচ্ছা তো ঠিকানাটা যদি একটু বলে দিতেন ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম আসলে আমাদের এখান থেকে সবসময় গরু বেচা কেনা হয় অনলাইনে সরাসরি খামার থেকে অফলাইনে সবসময় আমার খামারে বেচা কেনা ভিতরে আসি তো এখানে আসতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাসে বলেন ট্রেনে বলেন সবসময় আমাদের এখানে আসা খুব ইজি আচ্ছা আচ্ছা তো অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন আপনার কাছে তো সবসময় ধরনের গরু পাবে সবসময় ইনশাল্লাহ থাকবে যে কেউ আসলে দুই চার দশ বিশটা থাকবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো রকি ভাই অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ